তো হ্যালো গাইস, এটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট নম্বরের ভিডিও। তো যেমনি তোমাদের আমি বলেছিলাম কাল একটা ভিডিওতে যে কি দেবের শরীরটা খারাপ বলে ভয়েস দিতে পারছি না, তাই আমি ভয়েস দিচ্ছি। তো হ্যালো গাইস, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন সকাল হয়ে গেছে, আমরা পুজো দিতে হবো, তো আমি নিচে ছিলাম। দেব ওপরে ইন্ট্রোটা দিয়েছিল, এত গান নিচে অনেক জোরে গান বাজছিল, তাই জন্যে আমরা এখন ভয়েস দিচ্ছি। তখন ভয়েস দিলে কপিরাইট পড়ে যেত, ওই জন্য দিতে পারিনি। দেব ইন্ট্রো দিচ্ছে যে আমি নিচে আছি, এটাই বলছিল। তো চলো এবার দেখা যাক, আমরা পুজো দেবো এখন একসাথে দুজন মিলে। তো নিচে চলে এসেছে দেব, আমরা পুজো দিচ্ছি দুজন মিলে। সকালবেলা স্নান টান করে নিয়েছি, আমি তো অনেকক্ষণই হয়ে গেছিলো স্নান, কিন্তু আমি দেবের জন্য দাঁড়িয়েছি, আমি দেবের জন্য দাঁড়িয়েছিলাম কারণ ও আসলো। তারপরে আমি একসাথেই পুজো দিলাম, আমি পারলে আগে দিয়ে দিতে পারতাম, কিন্তু ও একা দেবে, তাই জন্য আমি দাঁড়িয়েছিলাম। ওর জন্য সবার পুজো দেওয়া হয়েছিলো, আমরা একটু দেরি করে দিয়েছিলাম, ও দোকান বন্ধ করে আসলো, তারপরে আমরা পুজো দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, মা কিছু বলবে। আমি কুকুরের এটা নিয়ে এলাম, সন্ধ্যাবেলা আমাদের আসবে, পুজো হবে। তো এখন যাচ্ছি ঘরে, তো এখন যাচ্ছি ঘর, আবার বিকেলবেলা লাগবো, এখন একটু ঘুমাই। তো আমার সবাই উপোস করেছি, তো সোমবার উপোস করেছি, সবাই উপোস করেছি, সবাই একটু টাইট আছি। তো ঘরে গিয়ে এখন তো আমার গলার আওয়াজ ফাটা বাস হয়ে গেছে, সেদিন যাচ্ছিলাম খুব চিল্লেছি গাড়িতে, তাই জন্য গলার আওয়াজ অনেক ভারী হয়ে গেছে, ঠান্ডাও লেগেছে অনেক, তাই জন্য একটু তোমাদের প্রবলেম হবে গলার আওয়াজের, তাই জন্য তো তোমরা একটু ম্যানেজ করো। তো এখন যাচ্ছি ঘরে, যাচ্ছি গিয়ে একটু ঘরে শোবো। এখন দুপুরবেলা অনেক দুপুর হয়ে গেছে, তো গানও চালাবো না কারণ সবাই আশেপাশের লোক মানে কমপ্লেন করবে। তো এখন এতটাই, ভিডিওটা দেখতে থাকো, আবার বিকেলবেলা দেখা হচ্ছে, চলো তাদের চলে যাচ্ছে বাড়ি। তো যেমনটা দেব তোমাদেরকে বললো যে কি আমরা দুপুরবেলা একটু ঘুমাতে ছিলাম, হ্যাঁ আমরা দুপুরবেলা একটু ঘুমালাম, ঘুমিয়ে টুমি উঠে গেছে। এখন তো দেব এখন যাবে বাইরে ফল কিনতে, সন্ধে হয়ে গেছে, আমরাও সবাই ঘুম থেকে উঠে গেছি, শরীরটা অনেক খারাপ লাগছিল জন্য একটু শুয়ে পড়েছিলাম। তো দেব এখন যাবে ফল কিনতে, এখন বাজে হচ্ছে 6:35 বেজে গেছে সন্ধে, ঠাকুমশাই 7:30-8টার দিকে আসার কথা ছিল, অনেক টাইম এসেছিল, তার মধ্যে আমাকে সব ছেড়ে নিতে হতো। তো চলো দেব এখন ফল কিনতে হবে, তার আগে আমি সব ঠাকুরের বাসন টাসন ধুয়ে নেবো। তো এখন আমি ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ পুজোর সময় লাগবে। আরও আসছে সহেলি, দীপিকাদেরকেও ডেকেছিলাম আমরা, ওরা আসছে, ওরা একটু আমার সাথে হেল্প করার জন্য আসছিল, মাও হেল্প করছিল আমার সাথে, কারণ আমি একা হাতে সব করতে পারতাম না, তাই জন্য মাও হেল্প করে দিচ্ছিল। তো দেব এখন ফলটা কিনতে বেরিয়ে যাচ্ছে, তো ফল কিনতেও চলে গেছে, ফলের দোকানে গিয়ে নিয়ে নিল, ফল কেনা হয়ে গেছে ওর। তো 5 রকম ফল নিতে বলেছিল, তো জানি না ঠিকঠাক ও নিয়েছে নাকি, হয়তো দেখাবে। হ্যাঁ ও ঠিকঠাকই নিয়েছে, 5 রকম ফল নিয়েও নিয়েছে, ফল নিয়ে এখন বাড়ির দিকে আসছে, মিষ্টি কিনতে হবে। তো মিষ্টিটা কেনা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি আবার। মিষ্টির দোকানেও চলে এসেছে, পাড়ায় মিষ্টির দোকান ছিল একদম বাড়ির পাশেই, তো ওখান থেকে মিষ্টি কিনে নিল, মিষ্টি নিচ্ছে এখনও। দেখি আমরা ঘরের মধ্যে সব গুছাচ্ছিলাম, ওই ঘরেও চলে এসেছে, বাট আমরা সব গুছাচ্ছিলাম, ওখানে আমার জামা রাখা, ওইটাই বোঝে যে আমি রেডি হব। আমি সব পুজো ফলগুলো কাটছিলাম বসে বসে, আমি সব ফলগুলো কেটে নিলাম, ওরাও টুকটাক কাজ করছিল আমার সাথে হাতে হাতে, মাও অনেক গুছিয়ে দিচ্ছে আমাদেরকে। আমি বলছিলাম যে কি আমি লাইট পরে আছি, আমাকে ভিডিওতে নিস না নিস না, তাও নিচ্ছিল, দেখাচ্ছে সব ঠাকুরের জিনিস। এটা হচ্ছে আমাদের ঘরের ভোলে বাবা, অনেক ভালো লাগে ঠাকুরটা আমার, এই ঠাকুরটা আই থিঙ্ক দেবের ঠাম্মার, এটা দেবের ঠাম্মা যখন বেঁচে ছিল ওর ঠাম্মার এই ঠাকুরটা, মানে মাও গুছাচ্ছে, জানি না এটাকে কি বলে আমি ভুলে গেছি, এই চালটাকে গুছাচ্ছে, পুজোতে লাগবে ঠাকুরমশাই বলে গেছে, তাই ওটা গুছাচ্ছে। আমারও অর্ধেক ফল কাটা সব হয়ে গেছে, আমি বেদানাটা ছাড়াচ্ছিলাম, একদম বিরক্তির কাজ ওটা, আমার ভালো লাগে না একদমই বেদানা ছাড়াতে, তাও করছিলাম, ঠাকুরের কাজ করতে তো হবেই, ও সব আস্তে আস্তে হচ্ছিলাম। এবার দেব রেডি হচ্ছে, আমি সবার লাস্টে রেডি ছিল, রেডিও দেবপুর আস্তে আস্তে রেডি হয়ে নিল, মা রসনা বানাচ্ছে যাতে আমরা উপোসটা ভেঙে রসনা জলটা খেতে পারি। তো চলো দেবরা সব আস্তে আস্তে জিনিসগুলো, আমি যেগুলো গুছিয়ে রেখেছিলাম ওরা সবাই নিচে নিয়ে যাচ্ছে, আমি পরে লেগেছিলাম, ওরা আগে সব নিচে নিয়ে গিয়ে গুছাচ্ছিলো, কারণ আমি সবার দেরিতে রেডি হচ্ছি, আমি সব গুছিয়ে টুছিয়ে তারপরে আমি রেডি হতে গেছিলাম, তা আমি তাও আগে এসেছি, মা তো আমার পরেও এসেছে রেডি হয়ে, ওরা সব নিচে নিয়ে গিয়ে ওগুলো আস্তে আস্তে গুছাচ্ছে। তো চলো ওরা গুছিয়ে নিক, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। ওখানে বাবা দাঁড়িয়ে আছে, গান বাজাচ্ছিল বাবা বসে বসে, আমরা সবাই ওপরে ছিলাম, এই যে এসে গেছে ঠাকুরের সামনে সব গুছাচ্ছে এবারে ওরা।
তো দেব এবার ঠাকুরটাকে মালাটা পরিয়ে নিক। তো এবার আমিও চলে এসেছিলাম রেডিও, তো আমি আবার ওদিকে একটু গেলাম দরকার জন্য। এবার আমিও ওদের হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছি, কারণ ওরা একা একা সব কিছু পারবে না, তো আমিও তার জন্য করে দিচ্ছিলাম ওদের হাতে হাতে। ঠাকুরমশাইও এসে গেছে, ও সব তাড়াতাড়ি করে আমি গুছিয়ে দিচ্ছি, কারণ ঠাকুরমশাই আরও অনেক জায়গায় পুজো দেওয়ার ছিল। তো সবাই এখন পুজো দিচ্ছে, তো পুজোটা অনেক ভালো হয়েছিল। তো পুজোটা হয়ে থাকো, ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এখন আরতি করবে, তো আমরা দেখছিলাম বসে বসে আরতিটা, অনেক ভালো লাগছিল পুজোটা, খুব শান্তিভাবে পুজোটা করেছে। আরতি হয়েই এসে পুজো আর শেষের পর্যায়ে, অনেকটাই পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো অনেকক্ষণ থেকেই হচ্ছিলো, প্রায় 1 ঘন্টার মতন পুজো হয়েছে, পুজোটা হয়েই এসেছে, আর বেশিক্ষণ বাকি নেই। তো দেখতে দেখতে পুজোটা হয়ে গেল, সবাইকে ঠাকুরমশাই টিপ পরে দিচ্ছিল। প্রথমে দেব নিয়ে নিল টিপ, তারপর তো আমি গেলাম তাতায়ের আগে, সবার আগে নিয়ে গেছিলো তাতায়ের। এবার আমি নিলাম, দীপিকা সহেলি সবাই আমরা পরপর যাচ্ছিলাম একে একটি। এবার চন্দ্রমিত্রও দিয়ে দিল আমাদের খাওয়ার জন্যে, সবাই নিয়ে নিচ্ছিলাম আমরা এক এক করে। এটা দীপের মামার একটা মেয়ের বান্ধবী ছিল, তো ওরাও এসেছিলো পুজো দেখার জন্য। এবার আমাকেও দিয়ে দিল চন্দ্রমিত্র, আমরা নিয়ে নিলাম। এবার মনে তাতাই নেবে, তাতাইও নেওয়া হয়ে গেলো, দেবকে খুঁজছিলো, দেব মানে সামনে দাঁড়িয়ে দেবকে খুঁজেই পাচ্ছিলেন উনি। তারপর দেবকে দিয়ে দিল চন্দ্রমিত্র। তো আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে করা, তো এবার সবাই একটু নাচ গান দিতে, চলো দেখা যাক সবাই কেমনি ডান্স করে। জল ঢালতে চলে গেলাম, আমি সবার ফার্স্ট তাতে জল ঢালেছিল, ওর পরে আমি জল ঢালতে চলে গেছিলাম। তো ওদের পেশাতে একটু আগারে গিয়েছিলো বলে আমি কথা বলছিলাম না। তো এই ভিডিওটা ক্লিপটা তাতেই নিয়ে দিয়েছিলো আমাদেরকে, তো তাতে ভিডিওটা করে দিচ্ছিল। এখন দেবও জল ঢেলে নিচ্ছে, ও মালা দিয়ে দিল, আমি তো আগেই করে নিয়েছিলাম, তারপর ও করলো। ওই বাইরে মা দাঁড়িয়ে আছে জানলার ওখান থেকে আমাদেরকে দেখছে। তো চলো পুজোটা দিচ্ছে দেখে নাও তোমরা, অনেক তাড়াহুড়ো করে পুজো করতে হচ্ছিলো, কারণ পেছনে অনেক লোক দাঁড়িয়ে ছিল আমাদের পরেও যারা জল ঢালবে। তো আমাদের সবার জল ঢালা কমপ্লিট হয়েছে, এখানে আমাকে ভিডিও শেষে দেখতে পাবে না, কারণ আমি রাগ করে ঘরে চলে গেছিলাম। তো আমি আর নিচে লাভিনি, তাই জন্য ওরা ঠাকুরের প্রসাদও খেয়ে নিয়েছে, আমি প্রসাদ তো সে রাগ করে কিছু খাইনি, আমি পরে খেয়েছিলাম। আমি পরে খেয়েছিলাম প্রসাদটা, কারণ আমি রাগ করেছিলাম বলে আমি নিচেও লাভিনি। আর সবাই ওখানে ওরা বক্স বন্ধ করে সব গুছিয়ে সব পুজোর জিনিসগুলো নিয়ে তারপরে ঘরে এসেছিলো। তো তার আগে আমি ঘর থেকে জামা প্যান্ট ছেড়ে নিয়েছিলাম, আমার শরীরটাও ভালো লাগছিল না, আর সারাদিন উপোস করেছিলাম, কারণ শরীর খারাপ হওয়ার পর আমি পারি না সেরকম একটা উপোস টুপোস করতে, তাই আর ভালো লাগছিলো না আমার শরীর, আর অনেক টায়ার্ড লাগছিলো। তো ভিডিওটি এইটুকুনি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবো। টাটা।